গ্লাস হেডফোন ওটিজি এগুলো তিনটা গিফট তো পাচ্ছেনই প্লাস অফিশিয়াল ফোনগুলো যখন পারচেজ করবেন এর সঙ্গে বরাবর মতো এবার ফোনটা একটু উন্নত করা হয়েছে L42 সিম্ফনি L42 এই ফোনটা ফ্রি পাবেন যেটা 15,000 থেকে শুরু করে উপরে যতগুলো ফোন অফিশিয়াল ফোন কিনবেন সেটার সঙ্গে এটা ফ্রি আছে সেই সাথে Redmi 9 ইন্ডিয়ান যেটা আছে বা বাংলাদেশের এটা Redmi 9C এইটার প্রাইসটা 4GB RAM 64GB এর প্রাইস রাখতেছি আমরা 12,500 টাকা মাত্র 12,500 টাকা এটার উপরে সালমান খানের ছবি ছিল না এটা বাংলাদেশের অফিশিয়ালটা মোবাইল বাজারে আসছে এবং যেগুলো মোবাইল বর্তমান রয়েছে এগুলোর প্রাইস কিন্তু ডে বাই ডে অনেক কমে যাচ্ছে তো প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য যেহেতু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি মোবাইলগুলোর আপডেট প্রাইস জানানোর চেষ্টা করি আজকেও আমরা চলে আসলাম মোবাইল ল্যাবে আমাদের সঙ্গে আছেন রাসেল ভাই তার এই শপে যে মোবাইলগুলো রয়েছে নতুন মোবাইল সবগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে আজকে জানিয়ে দেব এখানে যদি আমরা একটু খেয়াল করি কী কী মোবাইল এখানে রাখা আছে যেমন ওয়ানপ্লাস নর্ড থেকে শুরু করে ওয়ানপ্লাসের বেশ কিছু মডেল এখানে রাখা আছে শাওমির রিয়েলমির বেশ কিছু আপডেট মোবাইলগুলো এখানে রাখা আছে যে মোবাইলগুলোর প্রাইস কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে পাশাপাশি আপনারা যদি অফিসিয়াল ফোন কিনতে চান যেমন ভিভো ওপো সেগুলোরও অনেক মডেল রয়েছে এখানে এগুলোর প্রাইসও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো রাসেল ভাই আমাদের সঙ্গে আছেন তার সঙ্গে কথা বলবো এবং রাসেল ভাই আমাদেরকে জানাবেন যে কোন মোবাইলের কী ধরনের ফ্যাসিলিটিস কত টাকা প্রাইস আগের চেয়ে কমলো কত টাকায় আপনারা কিনতে পারবেন আর কী ধরনের অফার রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে তার সঙ্গে কথা বলা যাক সো ভিউয়ার্স আমরা কিন্তু এই মোবাইলগুলোর প্রাইস আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সঙ্গে রাসেল ভাই আছেন তো রাসেল ভাই প্রতিবারই তো আমরা মোবাইলের একদম কম বাজেট দিয়ে শুরু করি হ্যাঁ কম বাজেট দিয়ে শুরু করি তাই এবার একটু ডিফারেন্ট কম বাজেট দিয়ে শুরু করব আসলে পকোর এখন একটা লো রেঞ্জের একটা প্রোডাক্ট আছে নতুন হ্যাঁ নতুন একেবারে অনেকেই এটা মাঝখানে জিজ্ঞাসা করছিলেন পকো C3 4GB RAM 64GB ROM গেমিং প্রসেসর দেওয়া আছে হিলিও G35 5,000 এমএ ব্যাটারি দেওয়া আছে এটার প্রাইসটাও খুব রিজনেবল মাত্র 13,500 টাকা 4GB RAM 64GB ROM পোকোর একটা প্রোডাক্ট আচ্ছা অনেক কম দামে একটা নতুন ফোন আসছে বাজারে যেহেতু পোকো সিরিজটা অনেক জনপ্রিয় পোকোর আরেকটা নতুন মোবাইল তো যেহেতু ইন্ডিয়ান ভার্সন এটা ইন্ডিয়ান ভার্সন চলে আসলো C3 এই মোবাইলটাও অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমরা যেটা দেখব পোকোর M2 Pro আচ্ছা তো পোকো M2 Pro জানেন এটা হলো যে 6/128/64 দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল 4/64 হয় তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 4/64-র দামটা এখন 18,500 টাকা আর 6/64-টা 19,500 টাকা সেই সাথে 6/128-টা এখন হলো 21,500 টাকা আচ্ছা ওকে তো এরপরে আমরা শাওমির প্রোডাক্টগুলো আস্তে আস্তে একটু দেখাই এটা হলো নোট 8টা মাঝখানে মার্কেটে ছিল না বেশ ক্রাইসিস ছিল এখন একটু অ্যাভেলেবেল হয়েছে আচ্ছা তো এটার 4/64 ভেরিয়েন্টে এখন শুধু অ্যাভেলেবেল আছে কালার সবগুলো অ্যাভেলেবেল আছে ব্লু ব্ল্যাক হোয়াইট পার্পল চারটা কালারই আছে প্রাইসটা পড়তেছে এখন 16,000 টাকা মাত্র 16,000 টাকা আচ্ছা মাঝে ক্রাইসিস ছিল এখন আবার একটু অ্যাভেলেবেল হয়েছে প্রাইসও কমেছে ওকে হ্যাঁ আর এখন জানেন যে নোট 8 এর পরে সিরিজটা যেটা নোট 9 তো মার্কেটে সবচেয়ে ভালো চলতেছে ফোনটা এটা কোয়াড ক্যামেরা মেইন ক্যামেরা 48 5020 এমএ ব্যাটারি 2.5 ওয়াটের চার্জার দেওয়া আছে তো এই ফোনটার প্রাইসটা এখন রাখছি 4/64 যেটা এটা দামটা অনেক কমেছে 15,500 টাকা মাত্র 4/64 15,500 টাকা সেই সাথে 4/128 যেটা আছে 4/128-এর দাম রাখছে 17,300 টাকা চমৎকার আর এরপরে দেখতেছেন যে নোট 9-এর জাস্ট একটু বড় ভাই নোট 9 প্রো তো নোট 9 প্রোটা জানেন যে এটার তিনটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে 4/64, 4/128, 6/128 4/64 প্রাইসটা এখন আমরা রাখতেছি 17,500 টাকা মাত্র 17,500 টাকা আর সেই সাথে 4/128 যেটা আছে এটার প্রাইসটা রাখতেছি আমরা 19,500 টাকা সেই সাথে 6/128 যেটা আছে এটা 21,500 টাকা দামগুলো এখন কিন্তু অনেকটাই কমেছে আগের চেয়ে অনেক কমে গেছে প্রাইসগুলো আর এটা জানেন নোট 9 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স তো নোট 9 প্রোর চেয়ে জাস্ট এটা কনফিগারেশন ডিফারেন্সটা হলো যে প্রসেসর সেম 720G ব্যাটারিও সেম
5000 mAh ব্যাটারি, শুধু এটা চার্জারটা দেওয়া আছে 33 ওয়াটের, আর মেইন ক্যামেরাটা দেওয়া আছে হলো যে পেছনের ক্যামেরা 64 MP, ফ্রন্ট হলো 32 MP ক্যামেরা। তো এইটা 6/64, 6/128, 8/128 তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। 6/64-এর দাম রাখতেছে 21,500 টাকা, 6/128-টা 23,000 টাকা, সেই সাথে 8/128 আছে, 8/128-টা হলো 25,990 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। রিয়েলমির আর একটা মোবাইল আমরা রিয়েলমির এখন চলে আসি। রিয়েলমি জানেন যে ফাইভ আইটা আসলে অনেক সময় অ্যাভেলেবেলের উপর ডিপেন্ড করে, তো এটা প্রাইসটাও অনেক সময় ফ্লাকচুয়েট করতেছে। যদিও অফিসিয়ালি আমরা যখন পাচ্ছি ডিলের কাছে তখন আমরা অফিসিয়াল দামটাই রাখতেছি 12,990 টাকা, আর যখন না থাকছে সেই সময় হয়তো প্রাইসটা কিছু সময় বেরি করতেছে। তবে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আর ফাইভ এর পরে জানেন যে রিয়েলমির আরেকটা ফোন যেটা সি সেভেন্টিন, 6 GB RAM, 128 GB ROM, একটা বাজেট ফোন, 15,990 টাকা মাত্র। আচ্ছা, 5000 mAh ব্যাটারি দেওয়া আছে, ইভেন 90Hz রিফ্রেশ রেট, গেমিং এর জন্য কিছুটা ইয়া ফ্রেন্ডলি যেটা। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো এটা লো বাজেটের মধ্যে আরেকটা গেমিং ফোন রিয়েলমি যেটা করছে বাংলাদেশে নিয়ে আসে C11, 2 GB RAM, 32 GB ROM। আচ্ছা, তো এটার 5000 mAh ব্যাটারি, আর পিছনে ডুয়েল ক্যামেরা আছে। এই বাজেটের মধ্যে ডুয়েল ক্যামেরা, এটার প্রাইসটা মাত্র 8,990 টাকা, 8,990 টাকা, 5000 mAh ব্যাটারি দেওয়া আছে, ব্যাকে ডুয়েল ক্যামেরা 13+2, ফ্রন্টে 5 MP ক্যামেরা দেওয়া আছে। ওকে, এরপরে দুটো কালারও দুটো অ্যাভেলেবল আছে, আসলে গ্রে কালার আর গ্রিন কালার দুটো কালারই আমাদের কাছে আছে। এরপরে যেটা দেখবো এটা হলো রিয়েলমি 7i, জানেন যে একটা বাজেট ফোন, এটা আসলে 6 GB RAM, 128 GB ROM, এটা প্রাইসটা লাগছে 19,000 টাকা এখন। 19,000 টাকা, ব্যাক সাইডটাও কিন্তু খুবই শার্প, খুবই চমৎকার। এই দুইটা কালার আছে, দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে। অনেকটা ব্যাক সাইডের এইটা কভারটা কিন্তু ওয়ান প্লাসের মতো করছে। এটার প্রাইসটা হলো 18,990 টাকা এখন, 18,000 টাকা রিসেন্টলি আসছে। আর জানেন যে এটা পরেই আসলে রিয়েলমি 7 Pro আসে, 7i 7 Pro, আসলে একই ধাঁচের। তো 7 Pro-টা 8 GB RAM, 128 GB ROM, এটা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে, সিলভার ব্লু দুইটা কালার আছে। তো এটার 5000 mAh ব্যাটারি, আসলে এটা মেইন ফোকাসটা হলো যে এটার ফ্ল্যাগশিপ বলা হয়, আলটিমেট ফ্ল্যাগশিপ বলতেছে, কারণ হলো 65 ওয়াটের চার্জার দেওয়া আছে, 65 ওয়াটের চার্জার দেওয়া আছে। তো 8 GB RAM, 128 GB ROM, প্রাইসটা হলো 27,990 টাকা। আচ্ছা ভাই, একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো, সেটা হচ্ছে যে এটার উপরে সালমান খানের ছবি ছিল না? এটা বাংলাদেশের অফিসিয়ালটা। ও আচ্ছা, বাংলাদেশের অফিসিয়ালটা। আচ্ছা, এই কারণে সালমান খানের ছবি নেই, সালমান খানের ছবি নেই, যে বাংলাদেশের অফিসিয়ালটা এইভাবেই আসে। আর যেটা হলো যে ইন্ডিয়ান গ্লোবাল, সেটা যে সালমান খানের ছবি ছিল। ও আচ্ছা আচ্ছা। আর ইয়ে রিয়েলমি 7-টা জানেন যে বাংলাদেশে অফিসিয়ালি আসে নাই, যেটা আনঅফিসিয়ালি, ওটা সালমান খানের ছবি সহ আছে। তো ওটা 6/64, 6/128 দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 664 রাখছি 19,500 টাকা। আচ্ছা, আর 6/128 যেটা আছে এটার দামটা রাখছি 22,000 টাকা। ওকে আচ্ছা, খুবই জনপ্রিয় এবং মার্কেট কাঁপানো একটা ফোন রিয়েলমি, রিয়েলমি X2। তো এটা জানেন যে 30 ওয়াটের চার্জার দেওয়া আছে, আসলে কোয়ালকমের 730G প্রসেসর ইউজ করা আছে, ব্যাকে 64 MP কোয়াড ক্যামেরা দেওয়া আছে, আর ফ্রন্টে 32 MP ক্যামেরা আছে। বিশেষ করে এটা ডিসপ্লেটাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, তো এটা এখন হলো যে 8/128, 8/256 দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 8/128-এর প্রাইস রাখছি 27,500 টাকা, আর 8/256-এর প্রাইসটা রাখতেছি 28,500 টাকা। ওকে ওকে, আর এর পরে যেটা দেখাবো আসলে ওয়ান প্লাস নর্ড, এখন জানেন যে খুব জনপ্রিয় একটা ফোন, খুবই জনপ্রিয় ফোন, কারণ ওয়ান প্লাস নর্ডটা কিন্তু দিয়ে হচ্ছে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা ফোন নিয়ে আসছে বাজারে ওয়ান প্লাস। তো এটা 8/128, 8/256 দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে। 8/128-টার দাম রাখতেছি এখন আমরা 35,000 টাকা, আর 8/256-টার দাম রাখতেছি আমরা 37,500 টাকা। ওকে, এটা প্রসেসরটা ভালো দেওয়া আছে 765G কোয়ালকমের। তো এইটার প্রাইসটা এখন 6 GB RAM, 64 GB ROM-টা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, এটা প্রাইসটা রাখছে 28,500 টাকা, 28,500 টাকা। সেই সাথে আপনার নোট 10 Lite-টাও আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, নোট 10 Lite 8/128 রাখছি 37,500 টাকা, সেই সাথে 6/128 রাখছি 32,000 টাকা। স্যামসাং এর মোটামুটি কম বাজেটের মধ্যে ফোন, কম বাজেটের মধ্যে এটা নতুন আসছে, এটা 4 GB RAM, 64 GB ROM, ব্যাকে কোয়াড ক্যামেরা আছে, মেইন ক্যামেরা 48 MP, ফ্রন্টে 16 MP ক্যামেরা আছে, 20 ওয়াটের চার্জার দেওয়া আছে। এই ফোনটা নতুন আসছে A20S, তো এটা প্রাইসটা রাখতেছি
অফিশিয়াল দাম 16990 টাকা, তো আমাদের কাছে কিছু ডিসকাউন্টেড পাবে। আচ্ছা আচ্ছা, অফিশিয়ালের থেকেও আপনারা ডিসকাউন্টেড দিতে পারবেন। আচ্ছা, আর এইটা হলো Redmi 9। তো Redmi 9 জানেন যে অনেক একটা ভালো প্রোডাক্ট, 4GB RAM 64GB ROM, সেই সাথে ব্যাকে কোয়াড ক্যামেরা দেওয়া আছে, 5020 mAh ব্যাটারি। তো এইটা যেটা ইন্টারন্যাশনাল গ্লোবালটার দাম রাখছি আমরা 14000 টাকা 464, সেই সাথে Redmi 9 Prime যেটা ইন্ডিয়ানটা আসলে ওটা, তো এইটার প্রাইসটা রাখতেছি 13700 টাকা Redmi 9 Prime। মানে এই ইন্টারন্যাশনাল Redmi 9 আর হলো ইন্ডিয়ান Redmi 9 Prime দুটো আসলে কনফিগারেশন সেম। আচ্ছা আচ্ছা, তো এই জন্য ওটার দাম রাখতেছি আমরা 13700 টাকা, সেই সাথে Redmi 9 ইন্ডিয়ান যেটা আছে বা বাংলাদেশের যেটা Redmi 9C, এইটার প্রাইসটা 4GB RAM 64GB প্রাইস রাখতেছি আমরা 12500 টাকা মাত্র। 12500 টাকা। আচ্ছা, তারপরে আমরা চলে যাই আরেকটা দেখেন, পোকো আরেকটা ভালো ফোন যেটা নতুন আসে, পোকো X3 X2, পরে যেটা আপডেট ভার্সন, এটাতে যে জিনিসগুলো আপডেট হয়েছে সেটা হলো এটা প্রসেসরটা হলো 732G। হুম হুম, পোকো X2 তে ছিল 730G, এটা 732G। তো এটার দুইটা ভেরিয়ে ইয়া দুইটা কালার আছে, গ্রে আর হলো যে ব্লু, দুইটা কালার অ্যাভেলেবেল আছে। 6000 mAh ব্যাটারি, 6000 mAh ব্যাটারি, 33 ওয়াটে ফাস্ট চার্জার দেওয়া আছে। এটা প্রাইসটা হলো 6100 এর সাথে আমরা 24800 টাকা, 6100 24800 টাকা, আর 6064 পাওয়া যায় অনেক সময়, 6064 রাখতেছি আমরা 23800 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। আর হচ্ছে আমরা দেখব এখানে Redmi Note 9 Pro আমরা দেখিয়েছি এর আগে। হ্যাঁ, Note 9 Pro আমরা দেখছি, Redmi 7 Pro দেখছি, এখন এটা K20 Pro। K20 Pro আসলে কালারগুলো আছে আমাদের কাছে, রেড আছে, এটা আলটিমেট রেড কালার, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, সবগুলো কালারই আছে। 6GB RAM 128GB ROM, এটার আসলে খুব বেশি কিছু বলার নাই, কারণ এটা জানেন যে এটা প্রসেসরের জন্য বিখ্যাত, 855 প্রসেসর দেওয়া আছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, পপ আপ সেলফি ক্যামেরা। তো এটা 6100 প্রাইসে রাখছি এখন আমরা 31500 টাকা, 31500 টাকা। এটা আসলে দামটা ওঠানামা করে, আসলে এটা আর কেনা কিনতে আসার আগে যদি কাস্টমার আমাদেরকে ফোন দেয় আপডেট প্রাইসটা জানতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে আমরা যে প্রাইসটা আজকে জানাচ্ছি এতে আপডেট হতে পারে, আপডেট হতে পারে, কম বেশি হতে পারে, ফোন করে জেনে আসবে। আর এখন Vivo-র একটা ফোন দেখে, Vivo-র কয়েকটা ফোন আছে, Y9 91C, 2GB RAM 32GB ROM, বাজেট ফোন একটা, 4000 mAh ব্যাটারি, ডিউয়াল ডিসপ্লে আছে। তো এইটার প্রাইসটা রাখতেছি আমরা, এটার প্রাইসটা রাখতেছি আমরা 8990 টাকা, 8990 টাকা। আচ্ছা আচ্ছা, আর বরাবরের মতো এটা শুরু করার আগে দিয়ে বলে দিতে চাই যে আমাদের এই ফোনগুলোর সঙ্গে যে মানে বেশ কিছু গিফট আছে, আপনারা যেটা যেটা দিবেন, গ্লাস, হেডফোন, ওটিজি, এগুলো তিনটা গিফট পাচ্ছেনই, প্লাস অফিশিয়াল ফোনগুলো যখন পারচেজ করবেন এর সঙ্গে বরাবরের মতো। এবার ফোনটা একটু উন্নত করা হয়েছে, L42 3GB RAM 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার দেওয়া আছে। তো কালারও আছে দুইটা, একটা হলো রেড আর একটা ব্লু। এটা প্রাইসটা হলো আগে সে দাম কমছে, আগে ছিল 12990 টাকা, তো এখন প্রাইসটা হয়েছে 11990 টাকা। ওকে, আর একটা ফোন আছে Vivo Y20, হ্যাঁ, কোয়ালকমের 460 প্রসেসর দিয়ে 5000 mAh ব্যাটারি, 464। তো এইটা প্রাইসটা রাখছে 14990 টাকা মাত্র, এটা সাইড মাউন্টেড ফিঙ্গার, ব্যাকে গ্লাস দেওয়া আছে। হুম, তো এটা প্রাইসটা হলো 14990 টাকা, বেশ একটা জনপ্রিয় ফোন, এটা অফিসিয়াল ফোন, অফিসিয়াল ফোন, অফিসিয়াল ফোন। আচ্ছা, 14000 কত বললেন? 990 টাকা। 14990 টাকা হলে কি মোবাইলটা পাবে? মোবাইলটা পাবে, পাবে, পাবে। আচ্ছা আচ্ছা, তাও ভালো, 10 টাকার জন্য আর আমাদের কাস্টমারদের ঠকাবো না। আচ্ছা আচ্ছা, ওকে। এটা Vivo Y30, হ্যাঁ, তো Y30টাও একটা ভালো ফোন। তো এইটা 4GB RAM 64GB ROM প্রাইসটা রাখতেছে হলো 16990 টাকা। আচ্ছা, এটার পিছনে হলো 4টা ক্যামেরা দেওয়া আছে আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে। এই তো এটা কি বলো, তো পিছনে যে ইয়া ব্যাকে যে কোয়াড ক্যামেরা দেওয়া আছে আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে। এটা প্রাইসটা হলো 16990 টাকা অফিসিয়ালি। দুইটা কালার আছে, দুইটা কালার অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক, হোয়াইট। ওকে, এখানে আমরা Oppo দেখছি কয়েকটা, Oppo A12, এটা দুইটা ভেরিয়েন্ট আছে, 3 32 4 64, 3 32 এর দাম হলো 10990 টাকা আর 4 64 দামটা হলো 13990 টাকা। আর Oppo এখন জানেন যেটা F17 Pro, হ্যাঁ, খুব সুন্দর একটা ফোন, স্লিম, মার্ভেলাস একটা, মার্ভেলাস একটা ফোন, এটা 27990 টাকা, 27990 টাকা মাত্র। তো যদি কেউ আসেন এর জন্য আমাদের কাছ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে তাদের জন্য, স্পেশাল ডিসকাউন্ট আছে। ওকে, এটা কালারগুলো অ্যাভেলেবেল আছে, একেবারে Oppo রিসেন্টলি আসছে। আর Oppo নতুন একটা ফোন নিয়ে আসতেছে,
A33 A33 এটা নতুন আসছে হ্যাঁ এটা 33 এটা নতুন আসছে এর 3GB RAM 32GB ROM মাত্র 13,998 টাকা থাকবে আচ্ছা আর জানেনই যে এটা ফোনটাও অনেক ভালো হয়েছে 5000 এর ব্যাটারির ব্যাকের ট্রিপল ক্যামেরা দেওয়া আছে হ্যাঁ পাঁচ ফুল ডিসপ্লে অনেক ভালো একটা ফোন এটা রিসেন্টলি নিয়ে আসছে এখনো অ্যাভেলেবল হয়নি মার্কেটে আর অপো A31 যেমন 4GB RAM 14,998 টাকা তো এগুলো সবগুলোই আমাদের কাছে রেনো 4 রেনো 4টাও এখন পাওয়া যাচ্ছে আর একটা ফোন কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা কি বাজারে মোটামুটি এখন অ্যাভেলেবল এখন অ্যাভেলেবল হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই কুরিয়ার ফ্যাসিলিটিস কি ভাবে ঢাকার বাইরে যারা নিচ্ছে ঢাকার বাইরে সেই আগের মতোই যদি আমাদের এখান থেকে ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চাই তাহলে আমাদেরকে ফোন করে কনফার্ম করলে আর একা যা 20 টাকা বিকাশ করতে হবে বিকাশ করলে আমরা ফোনটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবে সারা বাং